So, hello guys, this is Miyabi here and welcome back to another video. So, today we are going to run simulator. Our last episode, guys, you have seen what we did. Hey, we have a new baby cow. So, today guys, we are going to see what we have done. We have done a lot of work. Okay, oh, boy. Look, there are many babies, guys. One. Oh, Hello. হ্যাঁ আমি হচ্ছে নিউ ইয়ারের জন্য আসছি তুমি কেমন আছো আরে আমি ভালো আছি কিন্তু তুমি হঠাৎ করে কই থেকে আসলে আমি জানিও না আমাকে তো বলে আসবে না আরে আমি সারপ্রাইজ দিতে আসছি ও ওকে সবাই তোমায় দেখতে চাইছিল সো গাইস তোমরা বলতেছিলে টোকিও আসে না কেন টোকিও হুট করে চলে আসলো ও ভাই আচ্ছা ঠিক আছে তাহলে কি অবস্থা কেমন আছো মানে কেমন যাইতেছে তোমার দিনকাল বলো আমার দিনকাল অনেক ভালো যাচ্ছে তোমার কেমন যাচ্ছে এই তো আমারও খুব খুব ভালো যাইতেছে তো আজকে এই মুহূর্তে আমরা মনে করো যে আমি আরে আমার গরু সব বের হয়ে গেল তুমি আসলি সব গরু বের হয়ে যায় হোয়াট দ্য হেল আমার তো কোনো তুমি যেদিন আসো আরে তুমি যেদিন আসো সেদিনই গরু বের হয়ে যায় আরে বে ঢুকাও আরে আরে ভাই কি হইতাছে এগুলা আরে বাছুরটা বের হয়ে গেছে এর বিচে আয় আরে ভাই ভিতরে আয় আরে চমু গরু গাইজ আমি এটা বুঝলাম না যেদিনই টোকিও যেদিন টোকিও আছে সেদিনই গরু বের হয়ে যায় এ ভাই কোন সমস্যা বলো তো হ্যাঁ যেদিন টোকিও আসবে আমাদের রেঞ্জে সেদিন সব গরু বের হয়ে যাবে ঠিক খুশির ঠেলায় বের হয়ে যায় নাকি ভাই এই গরুটা কি বড় হয়েছে দেখছো ও ভাই সাহ কি বড় হয়েছে গাইজ ওকে একটু দরজাটা খোলো তো ওকে দেখো আমার এই গরুটা বাচ্চা দিবে কোনটা এটা হ্যাঁ দেখো কত বড় হয়েছে দেখছো এই গরু ভাই অনেক বড় হয়েছে ওকে ওর তো যত্ন নিতে হবে আচ্ছা আচ্ছা আমি তুমি তো আমি তো যত্ন নিতে জানি না তুমি জানো হ্যাঁ আমি আসো জানি আয় বেটা গরু বেশি খাওয়াইতে হবে আরে ভাই ভিতরে আয় আরে আরে বাইরে গেল আরেকটা আরে এদিকে আরে দরজাটা লাগাও ও ভাই আচ্ছা নাইস ওইটা বাইরেই থাকুক থাকুক ওইটা বাইরেই থাকুক ও বাইরে পাহারা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপর তুমি তো আসছিলে অনেক আগে আসছিলে এরপরে তোমার কোনো দেখাও নাই সাক্ষাৎও নাই তুই তো অনেক আগে আসছিলে হ্যাঁ অনেক দিন হয়ে গেছে তুমি তো অনেক কিছু চেঞ্জ করে ফেলছো অনেক কিছু করলাম এই যে দেখো টাওয়ারটা করছো তারপরে দেয়াল এটা এটা এত বড় দেয়াল দিছো কেন আরে কত কিছু হয়ে গেছে তুমি তো কিছুই জানো না মানে আমার রেঞ্চে মানে আমার এত শত্রু বাড়ছে কি যে বলবো একটা জেলখানা এই যে আমার ব্যবসা বড় হচ্ছে আমি বেশি ভালো ইনকাম করতেছি এটা সবার সহ্য হচ্ছে না বুঝো নাই হোয়াট তোমার এত এনিমি কি বলবো পুরাই তো নিউ ইয়ার নিয়ে তোমার প্ল্যান কি বলো তো নিউ ইয়ার ভাবলাম তোমাদের সাথে কাটাবো এখানে তাইলে কি করা যায় তো আজকে যেহেতু রাত হয়ে গেছে তো চলো বাসায় চলো ওইখানে গিয়ে রাতে ঘুমাই দেন আমরা সকালে উঠে নিউ ইয়ারের জন্য সাজাবো আজকে রেঞ্জ কি বলো ওকে চলো ওকে চলো তাহলে বাসায় চলে যাই সবাই কোথায় সবাই কি নিউ ইয়ারে ঘুরতে গেল নাকি আরে সবাই সবার কাজ নিয়ে বিজি আজকে আমি একা তুমি আসে ভালো হয়ে গেল ওকে তাহলে তুমি ওই ডান পাশে ব্যাটারি আমি রাখতে চালাই দিই দাঁড়াও
তাহলে তুমি বাসায় ঘুমাও, ঠিক আছে? আমি বাইরে ঘুমাইলাম। ওকে, গুড নাইট। ওকে, গুড নাইট। সো গাইজ, এই মুহূর্তে টোকিও আমাদের বাসায় চলে আসছে, যেটা আমি খুবই, আসলে আমি জানতাম না ওর গাড়িটা পিঙ্ক কালার গাড়ি নিয়ে চলে আসছে। গাইজ, কি সুন্দর একটা গাড়ি ওর। আর যাই হোক, এখন আমাদের টোকিও ঘুমাইতেছে, তো আমিও এখানে ঘুমাই যাই, আমি আর বাসায় ঘুমাইলাম না। সো গুড নাইট এভরিওয়ান। এবং সকাল উঠে আমাদের কাজ করতে হবে হচ্ছে, প্রথমত আমাদের ক্রিসমাস ট্রি বানাইতে হবে। তো চলো গাইজ, আমরা ক্রিসমাস ট্রি বানাবো। আচ্ছা, আমরা টোকিও কি উঠছে নাকি ঘুম থেকে, গিয়ে ডাক দিয়ে নিয়ে আসি। দাঁড়াও, হ্যালো টোকিও, ঘুম থেকে উঠছো? গুড মর্নিং। হ্যাঁ, উঠে গিয়েছি। আসো 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 আসো, তাড়াতাড়ি বাইরে আসো, বাইরে আসো। কি করতেছো এখন বাসার ভিতরে? হ্যাঁ, এই সকালে একটু মেকআপ করতে হয় না? আরে আরে, ও ভাই, মেকআপ করতে হয়? নাইস, আসো। আরে, আমার ঘোড়া যাওয়া যায় নাকি কোথাও, কি বলো? আচ্ছা চলো আসো, চলো আসো। এই পাশে আমার ঘোড়াটা দেখছো, সাদা ঘোড়া? হ্যাঁ, দেখেছিলাম তো। হ্যাঁ, রাতে বেলা অনেক আওয়াজ করতেছিল ঘোড়াটা। হ্যাঁ, আরে আরে, তাহলে তোমার ঘুমের অনেক ডিস্টার্ব হয়েছে নাকি? আরে না, কি বলো, আমি তো ঘোড়া পছন্দ করি। আচ্ছা, আমরা মনে করো এখানে ক্রিসমাস ট্রি কোথায় বানাবে সুন্দর হবে বলো তো, মাঝখানে বানাবো? হ্যাঁ, মাঝখানে বানালে তো সবাই দেখতে পারবে, আর মাঝখানে সুন্দর লাগবে দেখতে। আচ্ছা দাঁড়াও, আমি দেখেন বসাই, প্রথমে ব্লু প্রিন্ট করি, তারপর দেখা যাবে কেমনে কি করা যায়। এখানে মাঝখানে রেঞ্চের মাঝখান কোনটা, আই থিঙ্ক এটা হবে একটা। আর একটু বড় করা যায় না? এই তো দুইটা, এইলা তিনটা। ও ভাই, মাত্র তিনটার বেশি করা যাবে না। আরে আরে, দুইটার বেশি করাই যায়, মানে তিনটা, তুমি সর্বোচ্চ তিনটা করতে পারবে। আমি ওই দুই পাশে একটা করে ফেলছি, বুঝতে পারছো? আমি ওই পাশে একটা করে ফেলছি, এই জন্য করতে পারবো না, দুইটা করা যাবে, অনলি অনলি দুইটা। তো আই থিঙ্ক আমাদের কি করা উচিত, ওইটা ভেঙে ফেলা উচিত, ভেঙে ফেলে দিয়ে তারপর, আচ্ছা এটা ভেঙে দিব, ভেঙে আমরা নতুন মানে মাঝখানে তিনটা করব। আরে দুইটা গিফট! ও ভাই, এটা কে দিয়ে গেল দুইটা গিফট? কে গিফট দিয়েছে? আরে দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও, কি আছে এটার মধ্যে? ওয়াও, নাইস। এটা খোলো তো, এটা খোলো তো টোকিও, এটা খোলো। ওয়াও, এটা হাতে নাও তো, কি আছে দেখি তো। আসো আসো আসো, এটা আই থিঙ্ক কোনো একটা ফায়ার ওয়ার্ক হবে, আই থিঙ্ক, নিয়ে আসো। আরে নিউ ইয়ার উপলক্ষে গিফট, ওকে নাইস। আরে আরে, এত আগে নিউ ইয়ার দিয়ে দিলা। ওকে, তা চলো আমরা কাজ করি, এই কাজটা এখান থেকে সরাই ফেলি। এখানে তো মনে করো এক চিপার মধ্যে দেখতে ভালো লাগতেছে না, তো আমরা এক জায়গায় তিনটা কাজ করবো যা দেখতে সুন্দর লাগবে। এবং এটা ভেঙে দিলাম, এটা এটা কি দিছে ভাই, আবার একটা কি, আর একটা গিফট, হোয়াট? ও, আরও একটা পাইছি দেখো, ওয়াও, এটা পরে জ্বালাবো, থাকো এখানে না। ওকে ওকে, নিউ ইয়ারে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা না অন্য কিনতে পাওয়া যায়, আমাদের শপে অনেকগুলো পাওয়া যাবে, এখানে পাওয়া যায়। তো এটা আসলে আই থিঙ্ক আমাদের যে ক্রিসমাস ট্রি, এর একটা সাইডে করলে আই থিঙ্ক ভালো হবে। এখানে করি নাকি? ওকে, এই যে এখানে করে দিই, এখানে করি ক্রিসমাস ট্রি তিনটা নাকি? বাসার মাঝখানে করলে সুন্দর লাগতো, এই যে এই জায়গায়, বাসার মাঝখানে। আচ্ছা ওয়েট ওয়েট, কোথায় কোথায় কোথায়, এখানে এখানে, হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা সুন্দর। হুম হুম, থ্যাংক ইউ। আরে তুমি না আসলে এই বুদ্ধিটা কই পেতাম বলো? একটা দুইটা তিনটা, নাইস। এখন আমাদের লাগবে মোট হচ্ছে 120টা প্ল্যাঙ্কস। ও ভাই, তো চলো আমরা প্ল্যাঙ্কস কিনে নিয়ে আসবো নাকি? হ্যাঁ হ্যাঁ চলো। তা প্ল্যাঙ্কস কিনে নিয়ে আসি, প্ল্যাঙ্কস কাটতে তো প্রচুর সময় চলে যাবে, তো চলো আমরা প্ল্যাঙ্কস কিনে নিয়ে আসবো। ওঠো, 120, তাহলে আমার 10টার উপরে কিনতে হবে। ও ভাই, অনেকগুলা। তো চলো আমরা প্রথমে আমাদের ট্রেইলারটা নিতে হবে, ট্রেইলার না নিলে হবে না, ট্রেইলার তো লাগবেই। আর এই পাশে, সো গাইজ, আমরা আজকে কি করব, আজকে আমরা আমাদের রেঞ্চটাকে সাজাবো, সাজাবো বলতে আমাদের তিনটার কি বলে ক্রিসমাস ট্রি ওইটা বসাবো, যেহেতু টোকিও আসছে নিউ ইয়ার পালন করতে। টোকিও কি কয়েকদিন থাকবো নাকি রেঞ্চে? হ্যাঁ হ্যাঁ, আমি থাকবো কয়েকদিন। ওকে গাইজ, তাহলে তো বুঝতেই পারতেছো টোকিওকে এখন তোমরা নিয়মিত এপিসোডই দেখতে পারবা। এবং টোকিও আসছে নিউ ইয়ার উদযাপন করার জন্য, একা একা হয়তো ভালো লাগতেছিল না, তো আমাদের বাসা, আমাদের বাসা চলে আসছে। তো এখন আমরা আসছি প্ল্যাঙ্কস আনার জন্য, এবং প্ল্যাঙ্কস আনতে গেলে গাইজ আই থিঙ্ক 10টা 12 14টার মতো লেগে যাবে, প্রায় 15টা 15
গাইজ 20টা নিয়ে আসবো, 20টা প্ল্যাঙ্কসের বান্ডেল নিয়ে আসবো, তাহলে আমার আই থিঙ্ক হয়ে যাবে। ওকে গাইজ, আমরা টুল শপে ফাইনালি, গাইজ আমরা টুল শপে চলে আসছি, এবং টুল শপে এখানে গাড়িটা এখানে একটু সাইড করে দেন আমি যাচ্ছি কিনতে, ঠিক আছে? তুমি তুমি এটা তুলবা, ওকে? সো গাইজ চলো আমরা কিনে ফেলি, 20টা বান্ডেল কিনতে হবে, তো রেডি? 8 20 কত, 160, আচ্ছা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 18 19 20, ওকে গাইজ $640, ওকে কিনে ফেলছি, কারণ যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে, শুধু শুধু টাইম নষ্ট করে লাভ নেই, অনেকগুলো টাইম চলে যাবে। তো চলো টোকিও এগুলো তুলতে শুরু করি। ওকে একটা তুলে, গাইজ আমরা সবগুলো তুলতেছি এবং টোকিও আমাকে হেল্প করতেছে এই মুহূর্তে, এবং টোকিও আমাদের এখানে হ্যাপি নিউ ইয়ার পালন করতে চলে আসছে। ও ভাই, আর কয়েকদিন বাকি, অল্প কিছুদিন বাকি গাইজ, এবং অল্প কিছুদিনের মধ্যে নিউ ইয়ার চলে আসবে, এবং নিউ ইয়ারে আমরা সেই লেভেলে একটা সেলিব্রেট করবো, নিউ ইয়ারটাকে সেই সেলিব্রেট করবো, সেটা তোমরা দেখতেই পারবা। আর এখনো মানে টোকিও একটা প্ল্যাঙ্কস রাখতে পারতেছি না ভাই, নুব। সো ওকে গাইজ, আমরা সবগুলা প্ল্যাঙ্কস এই মুহূর্তে আমাদের গাড়িতে লোড করে ফেলছি, এখন আমরা সরাসরি চলে যাবো বাসায়, এবং দেন গিয়ে আমাদের সেই ডিজাইনটা করে ফেলবো, কোনো চাপ হবে না, প্যারা নাই, পুরাই চিল। সো লেটস গো গাইজ, এবং টোকিও আর আমি, চলো রাখো, টোকিও উঠে যাও, তোমাকে কষ্ট করতে হবে না, আমি নিতেছি, চাপ নাই, ঠিক আছে? তো তোমার কি বিজনেস চেঞ্জ করতেছো নাকি, না বাদ দিয়ে দিছো? আর আমি বিজনেস করছি, যে আমি নতুন একটা প্লেস দেখতেছি, ওইখানে প্লেসটা কিনে তারপরে হচ্ছে ওখানে। আচ্ছা আচ্ছা, তাহলে নতুন প্লেস কিনলে আমরা যাবো। সো গাইজ, তোমরা কি টোকিওর বাসায় যাবো এটা দেখতে চাও কিনা, অবশ্যই কমেন্টে জানাবা, আমরা টোকিওর বাসায় কি ভিজিট করবো কিনা তা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে, তাহলে আমরা চলে যাবো টোকিওর বাসা দেখতে এবং টোকিওকে হেল্প করার জন্য, যদি তোমরা কমেন্টে বলো গাইজ। ওকে, সো যারা যারা এখন লাইক করো না লাইক করে দেবো, আমরা 30,000 সাবস্ক্রাইবারের অনেকটাই কাছাকাছি চলে আসছি। সো যারা যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখতেছো, একদম পেট খারাপ হয়ে যাবে কিন্তু সাবস্ক্রাইব না করলে। ওকে এবং টোকিও একটা ভালো কথা বলছে, বিয়ে হবে না। ও ভাই, আচ্ছা এখন, আরে রে রাস্তা দেখে অন্য রাস্তা দিয়ে দিয়েছে, কারণ বরফের কারণে রাস্তাই চিনতে পারি না, এমন বরফ হয়েছে আর এত ঠান্ডা গাইজ, কি বলবো সত্যি কথা। আরে কি করলাম, আরে আরে আরে, আমার আবার টুল শপে যাইতে হবে, আমি গিফট আনতে ভুলে গেছি, গিফট না লাগালে তো ট্রি অ্যাক্টিভ হবে না, বুঝো নেই? ও ভাই, মানে প্রতি রাতের পর পর একটা করে গিফট দিবে আমাদের এই ট্রিগুলা, তো ট্রিটার আমরা সাজাবো এখন। আরে ব্রেক ধর ভাই, ওকে চলো টোকিও সাজাই, হ্যাঁ কাঠ নিয়ে লাগাইতে শুরু করো। সো গাইজ, আমরা গাছ এখন রেডি করতেছি, এবং পুরাপুরি মানে ডিজাইনটাও এই জায়গায় থাকবে, এখানে আমাদের পুরো জায়গাটা সাজাইতে হবে। সো দেখো গাছ রেডি হয়ে গেছে, এই দেখো একটা গাছ রেডি হয়েছে, দুইটা গাছ, ওকে সবগুলো রেডি হয়ে যাবে গাছ, কোনো সমস্যাই নেই, প্যারা নাই, পুরাই চিল, ঠিক আছে? সো এখন আর, ওকে আমাদের দুইটা গাছ কমপ্লিট ফাইনালি, সো ফাইনালি গাছ, দুইটা গাছ কমপ্লিট হয়ে গেছে, এবং থার্ড 3 নম্বরটা কমপ্লিট হচ্ছে। ওকে, আর একটা প্ল্যাঙ্কস দিলে কমপ্লিট হয়ে যাবে, আই থিঙ্ক টোকিও এটা কমপ্লিট করে ফেলছে, নাইস। তো চলো, আরে আরে টোকিও এখন হচ্ছে এটা ডেকোরেট করতে হবে, ডেকোরেট করতে হলে তোমার কিছু পুতুল কিনে আনতে হবে, চলো চলো আমরা পুতুল কিনে নিয়ে আসি, ধরো এই গাছ গাড়িটা খালি করি, দেন পুতুল নিয়ে আসবো। ওকে চলো টোকিও চলো, আগে গেলাম আনলাম না, ভুলে গেছিলাম, বুঝছো, আসো। সো ওকে গাইজ, আমরা আবারও চলে যাবো টুল শপে, কারণ হচ্ছে আমরা গিফট আনি নাই, আর গিফট উইথ টয়গুলো লাগালে মনে করো যে অনেক মানে, আরে ভুল পথে যেতে আবার, মানে গিফট দিবে আমাদেরকে প্রতি রাতে, প্রতি রাতে এসে সান্তা ক্লজ আসবে, এসে গিফট দিয়ে যাবে, কারণ ক্রিসমাস এবং নিউ ইয়ার দুইটা নিয়েই মূলত আর এই আপডেট আসছিল গেমের। তো চলো গাইজ, আমরা চলে যাই এখন রেন্সে, আরে 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 আরে, ওকে টুল শপে চলে যাই। অনেকে বলতেছে টোকিও কেন আসে না, এই তো গাইজ টোকিও চলে আসতো, তাই লাইকটা তো করে দিও অবশ্যই। ওকে এখন মনে কর রেড এসিডও বিজনেস নিয়ে বিজি, রেড গেমারও বিজি, সবাই বিজি হয়ে গেছে, বুঝছো, আর বিজি হওয়ার কারণে অনেকে আসতে পারতেছে না। হ্যাঁ, আপনাদের সাথে নিউ ইয়ারে দেখা হবে, বাট নিউ ইয়ারে আমি সবাইকে ইনভাইট করব আসার জন্য, নিউ গাইজ আমরা নিউ ইয়ার পার্টি রাখতে পারো। হ্যাঁ গুড আইডিয়া, ওকে গাইজ আমরা একটা নিউ ইয়ার পার্টি রেখে দিব, যারা যারা নিউ ইয়ার পার্টিতে দেখতে চাও তারা অবশ্যই কমেন্টে মানে জানাইতে ভুলবা না। সো ওকে টোকিও, আমরা 3টা গিফট বক্স কিনে নিব,
চলো, এখন হচ্ছে গিফট বক্স হচ্ছে কোথায়, গিফট গিফট, ওকে 1 2 3 নাইস। আরে একটা 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 করে কিনতে হয়, আজব। একটা কিনলাম, ও ভাই এটা তো দুইটা কিনলাম আর একটা, আই থিঙ্ক তিনটার বেশি কেনা যায় না। ও হো, একজন তো আমার কমেন্টে বলছিল ভাই তিনটার বেশি করতে পারবা না, আমি এটা মানে বুঝতে পারিনি প্রথমে। এখন সত্যি তিনটার বেশি করা যায় না, গাছ গাছ মানে ট্রি, ক্রিসমাস ট্রি তিনটাই করতে পারবো। তো টোকিও, ও টোকিও এখানে চলে আসছো, আসো আসো আসো। আরে টোকিও তোমার কি ঠান্ডা লাগতেছে না? হ্যাঁ প্রচুর ঠান্ডা, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আসো আসো, এই যে ইয়েগুলো তুলো। ওকে সো গাইজ, আমরা মোটামুটি তুলে ফেলছি এবং এগুলো নিয়ে চলে যাবো বাসায়, এবং দেন বাসায় গিয়ে আমরা ডেকোরেট। আরে গাই দুটো গেছো কেমনে, নাইস। ওকে চলো, আচ্ছা ওঠো, উঠে যাও। ওকে সো গাইজ, আমাদের গিফট কেনা শেষ, এখন এগুলো নিয়ে গাছে ইনস্টল করতে হবে, তারপরে প্রতি রাতের পরে পরে একটা করে গিফট পাবো আমরা, আর যেখানে থাকবে আতশবাজি গাইজ, এবং যা সত্যি এক কথায় অসাধারণ। তো চলো আমরা চলে যাই বাসায়। সো গাইজ, এই মুহূর্তে আমরা চলে এসেছি বাসায়, এবং বাসায় গিয়ে আমরা আমাদের ট্রিটা কমপ্লিট করতে পারবো, এবং ফাইনালি গাইজ আমাদের ডেকোরেশন শেষ। মানে তিনটা বেশি গাছ করা যায় না ভাই, একটু বেশি দিত তাহলে আই থিঙ্ক ভালো লাগতো দেখতে, কি বল টোকিও? হ্যাঁ আর একটু বেশি গাছ দিলে হয়তো ভালো হইতো না? দিলে তো সব জায়গায় লাগানো যেত। ওকে একটা ইনস্টল করে ফেলছি, তারপর আরেকটা তুমি নাও হাতে নিয়ে ইনস্টল করো। এটা করে ফেলছি, দেন অন করে দিলাম, এখানে অন করে দিলাম, এবং টোকিও একটা নিয়ে আসতেছে, ও লাগাবে এই গাছটাতে, লাগাও এবং অন করো। ওকে গাইস নাইস, ও নাইস। ওকে তো চলো আজকে আরেকটা আতশবাজি আছে, ওইটা ফুটাই দিই দেখি কেমন লাগে। ও ভাই ওকে, আচ্ছা নাইস। তো এখন কথা হচ্ছে এখন আমরা এখানে ইনস্টল করবো, ওয়েট এখানে রাখতেছি হচ্ছে এটা, এবং এটা চালু করে দিলাম গাইস, দেখি দেখতে কেমন লাগে। ও ভাই, আরে 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 এটা কোথায় গায়, আরে এটা কি, ও নাইস। ও ভাই এটা এটা কিন্তু জটিল, এটা ভালো ছিল কিন্তু, হ্যাঁ এটা অনেক সুন্দর ছিল। ওকে আমাদের ট্রি তিনটা, এবং তিনটা থেকে আমরা তিনটা গিফট প্রতিদিন পাবো। সো গাইজ বুঝতেই পারতেছো যা হবে অনেক অনেক সুন্দর। তো চলো টোকিও, আজকে তো মনে করো অনেক ইনকাম টিনকাম করা হলো না, তো কিছু প্রোডাক্ট সেল দিয়ে আসি, তারপর এসে আমরা সন্ধ্যা হয়ে যাবে তখন ঘুমিয়ে যাবো, ঠিক আছে? ওকে ওকে, তো চলো আসছো যেহেতু একটু আমাকে হেল্প করো নাকি। ওকে সো গাইজ আমরা চলে যাবো ফ্যাক্টরিতে, এবং ফ্যাক্টরিতে যাওয়ার পরে ফ্যাক্টরি থেকে ওই জিনিস প্রোডাক্টগুলো নিয়ে আসতে হবে সেল করার জন্য। ওকে চলো টোকিও চলো। ওকে লাইট জ্বালা দিয়ে গেছে, অন্ধকার অন্ধকার লাগতেছে কারণ এই মুহূর্তে অনেক বেশি অন্ধকার হয়ে গেছে, কারণ আর ওয়েদারটা ভালো না এই মুহূর্তে, ওয়েদারটাতে খুবই সমস্যা চলতেছে। ওকে আমাদের এখানে এগুলো কি খালি আছে? না খালি নাই তো, একটাও তো খালি নাই, লল। এগুলো আমরা সেল করতে পারবো গাইজ, সবগুলো দেখো এগুলো নামাই ফেলি, এগুলো আমরা সেল করতে পারবো। ও ভাই নাইস, সবগুলা মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। ও ভাই সাহেব নাইস, এগুলো হচ্ছে চিকেন মিটবল, মিটবলগুলো কমপ্লিট হয়ে গেছে, এবং আমাদের করতে হবে কি এগুলোরে, এগুলো হ্যাঁ এখন রান্না করে খেয়ে খাওয়া যাবে, চিকেন মিটবল এগুলো। ওকে তুমি বসো, আমি বক্স নিয়ে আসতেছি। ওকে গাইজ আমরা সবগুলো নিয়ে নিয়েছি, এটার মধ্যে 11টা আছে, ওকে 12টা হয়ে গেছে, আর এরপর আরেকটা কুলার নিলাম, নেওয়ার পরে এগুলো তুলে ফেলবো। ও ভাই এগুলো আই থিঙ্ক এগুলোর দাম ভালো পাবো, কিন্তু যদি এগুলো আমাদের এগ ইউজ করতে পারতাম না ভালো দাম পেয়ে যেতাম গাইজ, বুঝতেই পারতেছো। এখন আমরা এগ ইউজ করতে পারি নাই কারণ আমাদের এগ ছিল না, এগুলো আমি নিচে ফেলে দিলাম। আর এবং চলো তো কেউ চলো 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 বক্সটা নিয়ে চলে আসো। ওকে গাইজ লেটস গো, চলো আমরা এখন আমাদের গাড়িতে নিয়ে নিই আমাদের প্রোডাক্ট, এবং এগুলো সেল করে দিব, এবং রাতও হয়ে যাচ্ছে। সো দেখা যাক কি, আর ওয়েদারটা কি খারাপ করছে ভাই, ঠান্ডায় তো পুরো কাঁপাকাঁপি অবস্থা। এদিক আসো, ওদিক কই যাও, হ্যাঁ রাখো নিচে রাখো। ওকে টোকিও আমাকে গাইজ হেল্প করতেছে, তো টোকিও কেমন লাগতেছে আমাকে হেল্প করে তোমার? হ্যাঁ অনেক ভালো লাগছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আসার জন্য, কারণ তুমি তো অনেক বিজি মানুষ আসতে পারো না। সো ওকে গাইজ সবগুলো নিয়ে আসি, এখন আমরা রেস্টুরেন্টে চলে যাবো, এবং রেস্টুরেন্টে গিয়ে এগুলো সেল করে দেখবো কেমন টাকা পাওয়া যায়।
আই থিঙ্ক এইগুলোতে একটু বেশি টাকা পাবো, কিন্তু এগুলো যে এগ ইউজ করতাম না তাহলে আরও বেশি অ্যামাউন্ট পাইতাম। তো কিছু করার নাই গাইজ, এগ ছিল না, কারণ আমার জানো যে ফার্মের অবস্থা খুবই খারাপ, মুরগির ফার্মে তেমন একটা ইনকাম হচ্ছে না ভালো, আর মুরগি বল নাই বললেই চলে, এবং যেগুলো আছে এগুলো মরে যাচ্ছে অনেকটা অনেক সমস্যার কারণে। সো এই তুষার ঝড় শুরু হয়ে গেছে, তো কিছু করার নাই গাইজ, তুষার ঝড়ের মধ্যে কাজ তো করতে হবে না, কাজ না করলে তো হবে না, তোমাদের ইনকাম ভালো করতে হবে। তো যেহেতু আমাদের টার্গেট $100,000, তো $100,000 করতে হলে গাইজ আমাকে কাজ করতেই হবে। সো এদিকে নিউ ইয়ারে চলে আসে, নিউ ইয়ারে অনেক টাকা ইনভেস্ট করতে হবে, আমরা একটা ইভেন্ট ডাকবো টোকিও, আমি কিন্তু একটা মানে কী বলবো ইভেন্ট ডাকতেছি, ঠিক আছে, ইভেন্টে অংশগ্রহণ করলে মনে করো প্রাইজ থাকবে, বুঝতে পারছো না? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে গাইজ, এই মুহূর্তে $880, মানে পার পিস স্যালামি প্রায় $40। তাহলে ভাই চিন্তা করো, একটা চিকেন বিক্রি করলে কত পাই আমি? $20, এই বেশি দাম পাবো না। ও ভাই নাইস, $40 করে গাইজ, সত্যি করে গাইজ $40, বুঝতেই পারতেছো অনেক টাকা। ও ভাই ওকে, সেল করে দিলাম, $880 চলে আসছে আমাদের পকেটে। তো চলো গাইজ আমরা চলে যাই বাসায়। আর আচ্ছা এই টোকিও কই গেলা? আরে ভাই টোকিও কই গেলো? হ্যালো টোকিও, আরে আরে তুমি গাছের খুঁড়ি নিয়ে কি করো? ও ভাই নাইস, এদিকে আছো? ওকে ওকে, রাত হয়ে গেছে পুরাই। সো টোকিও আজকে আমরা ঘুমাই যাবো, ঠিক আছে, কালকে উঠে সকালে উঠে আই থিঙ্ক রেডিসির ওরা সবাই চলে আসবে, আর চলে আসলে তোমার সাথে দেখা হয়ে যাবে, এবং সবার সাথে দেখা হইলে আই থিঙ্ক আমরা আরও বেশি বেশি মজা করতে পারবো, এবং নিউ ইয়ারটা ভালোভাবে আমরা সেলিব্রেট করতে পারবো, কি বলো তুমি? আর আমার টাওয়ারটা আরও মনে করো 4 তলা বড় করতে হবে, তাইলে মানে 30 তলা হয়ে যাবে পুরাই। ওয়াও, তখন তো আরো সুন্দর লাগবে। অনেক সো আমরা চলে আসছি গাইজ এই মুহূর্তে বাসায়, এবং খুব বেশি ঝড় হচ্ছে, আসো আসো টাওয়ারে, টাওয়ারের ভেতরে আসো, অনেক ঝড় হইতেছে ভাই। ওকে ভেতরে আসো, দরজা লাগাই দিও, আসো ভেতরে আসো। ওকে গাইজ, এই মুহূর্তে টোকিও চলে আসছে, এবং টোকিওর সাথে মিলে আমরা সবাই মিলে একসাথে নিউ ইয়ার সেলিব্রেট করবো। আর তুমি যদি সেটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাইতে পারো, আর সেটা দেখতে হলে অবশ্যই সাথেই থাকতে হবে, আর সাথে থাকতে হলে কী করতে হবে? অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস দিয়ে রাখবা, সকল নতুন ভিডিও আপডেট সবার আগে চলে যাবে তোমার কাছে। সো গাইজ আজকে ভিডিওটি এই পর্যন্তই, যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্টে তোমার মতামত জানাও, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।